আজ বিজয়া দশমী। অন্যভাবে বললে বাপের বাড়ির মায়া কাটিয়ে আজ মর্ত ছেড়ে মা চললেন কৈলাসে। স্বভাবতই কোভিড ভীতি উড়িয়ে আজ মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে মাকে বরণ করে নেওয়ার পালা। হচ্ছে সিঁদুর খেলাও, যেমনটা হলো সল্টলেক EZCC ব্লকে। দুর্গা প্রতিমাকে বরণ করলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ভবানীপুরে লড়াকু প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল সহ রাজ্যের বিজেপির রমণী ব্রিগেড, সিঁদুর খেলাতেও মাতলেন তারা। পরে রূপা গঙ্গোপাধ্যায় আক্ষেপের সুরে বললেন, পশ্চিমবঙ্গে কেন মা দুর্গার বড় মন্দির হয় না? আমার খুব ইচ্ছে একদিন হয়তো করবার সুযোগ পাব। টিপ্পনিকেটের নিন্দুকেরা অবশ্য এই প্রসঙ্গে টেনে আনছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রসঙ্গ। সম্প্রতি দিলীপ দার দাবি ছিল বিজেপি পুজোতে নেই, কারণ তাদের বিশ্বাস আছে মানুষের ওপর, তাই মানুষকেই তারা ভগবান রূপে পুজো করেন। সভাপতি রূপা দেবীদের প্রসঙ্গ টেনে নিন্দুকেরা বলেছেন, দিলুদার সময়টা সত্যি ভালো যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, খাস খবর। কোথাও মনে কি একটা বিষাদের সুর, মা চলে যাচ্ছেন, সে মা আসবে আবার, কেন জানি মনে হয় একটা এই পশ্চিমবঙ্গে একটা বড় মা দুর্গার মন্দির কেন হয় না? আমার খুব ইচ্ছে একদিন হয়তো করবার সুযোগ পাব। সেক্ষেত্রে বিষাদের মাঝে কোথাও কি ক্ষীণ আশা বিরোধীদের রাজ্যে? আজকে তাদেরকে মনে পড়ছে যাদের আমরা হারিয়েছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা সবাই যাতে মিলেমিশে ভালোভাবে থাকতে পারি, তারই একটা চেষ্টা রাজ্যেতে থাকবে মা দুর্গার এই আশীর্বাদ যেন আমরা সকলেই পাই। করোনা আবহে পরপর দু বছর আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব একটা অনেকটাই ম্লান ক্ষীণভাবে কাটালো। হ্যাঁ, আক্ষেপ থেকে যাচ্ছে। দেখো, আমার কি মনে হয়, দেখুন, এই যে আমরা আজকে এখনো বেঁচে আছি, অনেকের প্রচেষ্টাতে, তো অনেক মানুষের অনেক চেষ্টাতে আমরা বেঁচে আছি। তো যারা চলে গেলেন এবং যেভাবে গেলেন, তার থেকে আমাদের শিক্ষা নিয়ে আমরা আমাদের মতন করে ভবিষ্যতের জন্য আরও এগিয়ে চলবো, খেটে চলবো। ঠিক আছে, একটা বছর না হয় পুজোর আরম্ভ, পুজো সব কিছু একটু ম্লান থাকলো, কিন্তু মানুষের প্রাণটা তো বেশি জরুরি। তো মানুষের প্রাণ, এবার মানুষ সতর্ক আছে, বেশ কম বেরিয়েছে রাস্তায়, আমরাও খুবই সাবধানে বেরোচ্ছি, কম লোক আসছি, নাহলে আজকে এখানে আরও অনেক ভিড় হতো। তো এই দেখুন, আমাদের মনে যা উল্লাস থাকে সে তো অবশ্যই আজকে মন একটু হালকা হয়ে যায়, যেহেতু মার আজ ইয়ে বিসর্জনের দিন, কিন্তু আবার ওই সেই উল্লাস আবার সামনে বছরের মার প্রতীক্ষা থাকবে, অপেক্ষা থাকবে। আর মার কাছে এই প্রার্থনা করি যে মা সকলকে ভালো রাখো, সকলকে সুস্থ রাখো, পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাও মা। করোনা আবহাওয়ায় দীর্ঘ দু বছর ধরে আমরা একটা যে দুর্গাপুজোর যে চিরাচরিত যে বিষয়টা জানতাম, এটাই অবলুপ্তির পথে। দেখুন, করোনা তো যা ছিল পরিস্থিতি সেটা তো আছে, তার জন্যে তো আমাদের সরকার অনেক করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ভ্যাকসিন দিয়েছে, 95 crore মানুষের ভ্যাকসিন হয়েছে, সেটা সব থেকে বড় জিনিস। কিন্তু ওটা ছাড়া যেটা ম্যান মেড অশান্তি পশ্চিমবঙ্গতে ছিল, যেটা পোস্টপোল ভাইলেন্স, যাতে মানুষ মারা গেছে, ওটা কিন্তু সব থেকে বেশি দুঃখের কথা ছিল। তো সেটা মা দেখেছে, আমরাও দেখেছি, মার কাছে প্রার্থনা করেছি যে পশ্চিমবঙ্গের মানুষ বাঁচতে পারে মা, তো আমাদেরকে সেরকমই দুর্গার মতন দাঁড়িয়ে তুমি সেই শক্তি দাও যে আমরা মানুষের পাশে থাকতে পারি, লড়তে পারি।